ভারতের ওপেনার শিখর ধাওয়ান ছিটকে গেলেন ওয়ার্ল্ড কাপ 2019 থেকে। হ্যাঁ বস, এটাই এই মুহূর্তের সবথেকে শকিং একটা খবর আপামর সকল ক্রিকেট প্রেমীদের কাছে। তো বস, আজকের এই ভিডিওর মাধ্যমে জানব ভারতের সুপার ফর্মে থাকা ওপেনার শিখর ধাওয়ান ঠিক কী কারণের জন্য ছিটকে গেলেন, এবং এও জানব তার জায়গায় আগামী ম্যাচে ওপেনিং কে করবেন ও রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া হবে। তো বস, এইরকম ইম্পর্টেন্ট ভিডিওটিকে দেখতে থাকো পুরো, ইন্ডিয়ান টিমকে সাপোর্ট দেখিয়ে করতে থাকো লাইক, ও ওয়ার্ল্ড কাপ রিলেটেড সমস্ত আপডেট পেতে করুন এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, গতকালের যুবরাজ সিংয়ের রিটায়ারমেন্টের জন্য আসা শোকের ছায়া কাটতে না কাটতেই সকল ক্রিকেট প্রেমীদেরকে শুনতে হলো আরেকটা শকিং খবর। হ্যাঁ বস, বর্তমানে চলতে থাকা 2019 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রবল দাবিদার ইন্ডিয়া তার স্পেশালিস্ট ওপেনার শিখর ধাওয়ানকে হারালো আঙুলে মারাত্মক ফ্র্যাকচার আসার জন্য। আসলে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন সময়ে যখন শিখর ধাওয়ান 90 রানে ব্যাট করছিলেন, তখন তার দিকে ছুটে আসে অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান কুন্টেল্যানের তীক্ষ্ণ বাউন্সার, আর তা সামলাতে গিয়েই তিনি মাঠের মধ্যে চোট পান। কিন্তু কুইক মেডিকেল ট্রিটমেন্টের জন্য তিনি সেখানে ওই অবস্থায় খেলে সেঞ্চুরি করলেও তার পরবর্তী সময়ে তিনি ফিল্ডিং করতে পারেনি। আর ম্যাচের পরে যখন স্ক্যান করানো হয়, তখন তাতে বেশ বড় একটা ফ্র্যাকচার ধরা পড়েছে শিখরের, আর যে কারণে ডক্টর অ্যাডভাইস অনুযায়ী প্রায় 3 সপ্তাহ কোনো ম্যাচই খেলতে পারবেন না। আর বিশ্বকাপে আইসিসির নিয়ম অনুযায়ী একবার রিপ্লেসমেন্ট ঘোষণা করা হলেই তিনি আর ওই ম্যাচে বা ওই সিরিজে ফিরে আসতে পারবেন না। তো বস, বলতেই পারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটাই ছিল ধাওয়ানের 2019 ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ। তাই এখন আমরা ভারতের আগামী ম্যাচে কনফার্মলিভাবে কেএল রাহুলকে শিখর ধাওয়ানের জায়গায় ব্যাট করতে দেখতে পাব। আর রিপ্লেসমেন্ট হিসেবে যদি বলা হয়, মোস্ট প্রবেবলি ঋষভ পান্ত ওয়ার্ল্ড কাপ টিমে যোগদান দিতে চলেছেন শিখর ধাওয়ানের পরিবর্তে হিসেবে। তো বস, এই ছিল সমস্ত ডিটেলস ও ভিডিও। ভালো লাগলে করো লাইক, ও আরও ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।